নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে রাধা মাধবকে হাতির পিঠে আরোহণ করিয়ে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা। বিভিন্ন বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে রাধা মাধবকে সুসজ্জিত হাতির পিঠে আরোহণ করিয়ে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির ক্যাম্পাসে সংকীর্তন শোভাযাত্রা করা হলো। উপস্থিত অসংখ্য দেশি বিদেশি ভক্তরা। গত রাস পূর্ণিমা উপলক্ষে শুরু হয়েছে প্রতি শনিবার করে ইসকনের মূল মন্দির থেকে রাধা মাধবকে হাতির পিঠে চাপিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। গতকাল শনিবার সন্ধ্যে 6টা থেকে শুরু করে দীর্ঘ 1 ঘন্টা ধরে চলে এই শোভাযাত্রা, তাই বিকেল থেকে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দিরের বিভিন্ন এলাকা। সেখানে দেশি বিদেশি ভক্তরা নিজেদের হাতে তৈরি আলপনায় সাজিয়ে তোলে মায়াপুর ইসকন ক্যাম্পাসের ভেতরের মূল জনপথ। এরপর হাজারো দেশি বিদেশি ভক্তরা বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে রাধা মাধবকে সুসজ্জিত হাতির পিঠে আরোহণ করিয়ে চলে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা, যা বিগত বছরের ন্যায় এই বছরও শোভাযাত্রা চলবে আগামী দোল পূর্ণিমা পর্যন্ত। এ বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস বলেন, প্রতি বছরের ন্যায় এবছরেও হাতির পিঠে রাধা মাধবকে আরোহণ করিয়ে ইসকনের ক্যাম্পাস পরিক্রমা করা হয়। ভগবান তিনি তার এই সাম্রাজ্য পরিদর্শন করেন। তিনি আরো বলেন, মানুষের যেমন শারীরিক খাদ্যের প্রয়োজন, ঠিক তেমনি মানসিক খাদ্যেরও প্রয়োজন রয়েছে। এই উৎসবে অংশগ্রহণ করে সকলে আনন্দ লাভ করে থাকেন। প্রতি বছরের ন্যায় এবছরও হাতির পিঠে রাধা মাধবকে আরোহণ করিয়ে আমাদের এই ক্যাম্পাস পরিক্রমা করা হয়। এটি শুরু হয় রাস পূর্ণিমার দিন এবং চলবে দোল পূর্ণিমা পর্যন্ত। সপ্তাহে একদিন শনিবার দিন এই শোভাযাত্রা বের হন। ভগবান তিনি তার যে সাম্রাজ্য সেটি পরিদর্শন করেন এবং হাজার হাজার তীর্থযাত্রী ভক্তবৃন্দ দেশ বিদেশের তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন এবং এই কোভিডের কারণে অনেক তীর্থযাত্রী আসতে পারছিলেন না, তারা নতুন করে আবার ভিড় হচ্ছে, লোক সমাগম হচ্ছে, দর্শন করে আনন্দ পাচ্ছেন। মানুষের যেমন শারীরিক খাদ্যের প্রয়োজন, ঠিক তদ্রূপ মানসিক খাদ্যেরও প্রয়োজন রয়েছে। এই সংকীর্তন শোভাযাত্রা এবং নাচে গানে ভরপুর এই উৎসবে অংশগ্রহণ করে সকলেরই আনন্দ লাভ করে থাকেন এবং সকলেরই মনের প্রসারতা প্রশান্তি ঘটে থাকে। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।